হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা, আমি বনি আমিন, এখন সিডির ওয়াটসন বে। আজ ওয়াটসন বের আরেকটি অংশে আপনাদের নিয়ে আসলাম। আজ 5 সেপ্টেম্বর 2018 বন্ধুরা, এখন আকাশে মেঘ ঝুলে আছে, যে কোনো সময় বৃষ্টির মতো ঝাঁপিয়ে পড়তে পারে। বন্ধুরা, অস্ট্রেলিয়া তথা বিশ্বের পাশ্চাত্য সভ্যতায় WWW-কে বিশ্বাস করতে হয় না, 3 W's, ওয়েদার, উইমেন অ্যান্ড ওয়ার্কার্স। বন্ধুরা, এই বৃষ্টি, এই ঝড়, এই মেঘ, এই রোদ, বন্ধুরা, এই দেশে মালিকরা শ্রমিকদেরকে, তার কর্মচারীকে অনেকটা তোয়াজ করে রাখে। শ্রমিকরা যে কোনো সময় মালিককে উল্টা স্যাক করে চলে যেতে পারে, সেই জন্য ওয়ার্কার্সদেরকে যতটুকু সম্ভব সুন্দর ব্যবহার করে তাদেরকে রাখতে হয়। আর আরেক ডাব্লিউ হচ্ছে ওয়েমেন, এখানেও মেয়েদের বিশ্বাস নেই। এরা অনেক ক্ষেত্রে দেখা যায় সন্ধ্যা হলে সন্ধি, ফসা হলে ফরাক, অর্থাৎ এই আছে এই নেই। সুতরাং এখানেও নারীকে ইজ্জত দিয়ে চলতে হয়। আপনি ইজ্জত দিবেন, আপনি তার মাথায় লবণ রেখে খেতে পারবেন, কিন্তু নারীকে যদি আপনি ইজ্জত না দেন, আপনি তাকে কোনোভাবেই আপনি রাখতে পারবেন না। সেই জন্য সেটাও আর একটা ডাব্লিউ, ওমেন। আমি বলছি এখানকার মেয়েদেরকে, এই সমাজ ব্যবস্থায় মেয়েদেরকে বিশ্বাস করা বড় কঠিন। অনেক ক্ষেত্রে দেখা যায় সন্ধ্যা হলেই সন্ধি, ফসা হলেই ফরাক, তবে সব ক্ষেত্রে নয়। তবে সমাজ ব্যবস্থাটা এখানে এইরকমই। বন্ধুরা, আমি আপনাদেরকে একটু পরেই একটা কাপলের সাথে পরিচয় করিয়ে দেব। তারা ভারত থেকে এসেছেন, তারা হচ্ছে পাঞ্জাবের শিখ। তাদের সাথে চলুন কথা বলি এখন। হ্যালো বন্ধুরা, আমি এখন যেখানে আছি এটা হচ্ছে ওয়াটসন বের একটি অংশ, আর এখানে এসে হঠাৎ করে আবিষ্কার করলাম আমাদের ভারত থেকে আগত একজন পর্যটক। তিনি এসেছেন তার স্ত্রী সহ, উনি পাঞ্জাবি বংশোদ্ভূত, তবে সুন্দর বাংলা বলেন। আমি প্রথমত ওনার সাথে যখন কথা বললাম আশ্চর্য হয়ে গেলাম, এত এত সুন্দর বাংলা বলে। বিশেষ করে কেউ যখন সুন্দর বাংলা বলে, আমি এমনিতেই তার প্রতি গলে যাই, মুজে যাই। দাদা নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন? কেমন? খুব ভালো। কতদিন হলো আপনি এখানে এসেছেন? এখানে আমরা কালকে এসেছি, কিন্তু অস্ট্রেলিয়া আমরা 2 সপ্তাহ আগে এসেছিলাম। দাদা, আপনি বাংলা শিখলেন কোথেকে? আমার জন্ম অ্যাকচুয়ালি কলকাতায় আছে, তাই জন্য আমরা ওখানে স্কুলিং করেছিলাম। তো আমার যত বন্ধুরা আছে ওরাও বাঙালি, তাই জন্য আমি ভালোই বাংলা বলতে পারি। অদ্ভুত, অপূর্ব। দাদা, আপনি অস্ট্রেলিয়াতে কি মনে করে এসেছেন, কেন এসেছেন? অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়াতে আমরা হলিডে জন্য এসেছি। প্রত্যেক বছরই আমরা আলাদা আলাদা ফরেন কান্ট্রিজের মধ্যে যাই, তো এবার ভেবেছিলাম কি একটু অস্ট্রেলিয়া ঘুরে আসি, কারণ অনেক নাম শুনেছি কি ভালো কান্ট্রি আছে, অনেক বড় কান্ট্রি আছে। কিন্তু এই যে অস্ট্রেলিয়াতে এসে এই যে এই সিজনটা আপনার কাছে কেমন লাগছে? সিজন খুব ভালোই লাগছে। অ্যাকচুয়ালি আমাদের দিল্লির মধ্যে অত ঠান্ডা থাকে না, এই সময় অনেক গরম থাকে, তো এখানে আমরা দেখেছি কি বৃষ্টির জন্যে ওয়েদারটা খুব ভালোই হয়ে গেছে, ঠান্ডা আছে। তো আমরা যত জায়গায় গেছি, সিডনি, মেলবোর্ন, গোল্ড কোস্ট, সব জায়গায় আমরা ভালোই ওয়েদার পেয়েছি। অদ্ভুত। বন্ধুরা, আজ হচ্ছে বুধবার 5 সেপ্টেম্বর 2018, বসন্তের পঞ্চমতম দিন। আকাশে ঝুঁকে আছে মেঘ, যে কোনো সময় বৃষ্টি ঝাঁপিয়ে পড়তে পারে। বন্ধুরা, আমরা কথা বলছি, দাদার নাম কিন্তু জিজ্ঞেস করি না। দাদা, আপনার নাম কি? আমার নাম অমর সিং সান্ধু। অমর সিং সান্ধু, আমরা একটু পরে যাব বন্ধুরা, তোমাদের খুব মজার একটা জিনিস দেখাবো, এখানের সেই বিখ্যাত একটি বিচ, লেডি বে বিচ, অর্থাৎ সবাই ওখানে নাঙ্গা হাঁটে, কোনো কাপড়, এক সুতা বস্ত্র আপনি গায়ে রাখতে পারবেন না। সেই লেডি বে বিচ আমার পেছনে, তবে মেঘ ঝুঁকি আছে, এই ঠান্ডাতে কাউকে নাঙ্গা দেখা যাবে এমন আমি আশা করছি না। দাদা, আপনি কি শুনেছেন কখনো এই নাঙ্গা বিচের কথা? না, আমি শুনেছিলাম, কিন্তু কখনো দেখবার আমি সুযোগ পেলাম না, আর যদি আজকে পাই তাহলে ঠিক আছে। সবাই সুযোগ সন্ধানে নাঙ্গা বিচে নাঙ্গা কিছু দেখা এবং সাদা সাদা। এনিওয়ে দাদা, ভারতে কি এরকম কোনো নাঙ্গা বিচ আছে কি? না, আমাদের এরকম নাঙ্গা বিচ নেই। এমনি গোয়াতে বিচ আছে, যেখানে আগে অনেক ছিল, কিন্তু এখন অ্যাডমিনিস্ট্রেশন ওইসব অ্যালাউ করে না। গোয়ার মধ্যে একটা কলমগেট বিচ বলে একটা বিচ ছিল, ওখানে ফরেনার্সরাই প্রায় আসতো, কিন্তু ওদেরকে এখন অ্যালাউ করছে না, কারণ আমাদের ইন্ডিয়ার মধ্যে এখন লিবারালাইজেশন একটু কমে গেছে, তাই জন্য ওখানে এখন নেই। আচ্ছা, বৌদি আসছে, বৌদির সাথেও কথা বলবো, তবে বৌদি বাংলা বলতে পারেন না, তিনি একদম খাঁটি খাঁটি পাঞ্জাবি। বৌদি চণ্ডীগড় থেকে। বৌদি চণ্ডীগড়। বৌদি, আপকো থোড়া পাঞ্জাবি বাত করো, কাইসা হ্যায় আপ, আচ্ছা হ্যায় না? হ্যাঁ, বহুত বড়িয়া, বহুত বড়িয়া। থোড়া বাংলা আতা আপকো? নাই, সময় সকতি হুঁ খালি। উনি বাংলা বোঝেন, কিন্তু উনি বাংলা বলতে পারেন না। ওনার অ্যাকচুয়ালি এক মেয়ে,
ছেলেটা ইঞ্জিনিয়ার, মেয়েটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তারা দিল্লিতে থাকে। বন্ধুরা, আপনি আমাদের বাংলাতে কোনো লেখক বা কোনো কবিকে আপনি চেনেন কিনা? এমনি রবীন্দ্রনাথ ট্যাগোরের আমরা অনেক লেখ পড়েছি যখন কলকাতা থাকতাম, তো ওকে তো ন্যাচারালি পুরো ইউনিভার্সে সবাইরা লাইক করে, আর ওইটা আমি যখন স্কুলে ছিলাম তখন আমরা পড়তাম। আপনি বাংলা লিখতে পড়তে পারেন? হ্যাঁ হ্যাঁ, লিখতেও পড়তে পারি, কিন্তু এখন দিল্লি থেকে আমরা 25 বছর থেকে দিল্লি থাকছি, তো এত প্র্যাকটিস নেই এখন, কিন্তু আমি পড়তে পারি। ওনার কাছে কিছু লুকানো যাবে না। বন্ধুরা বন্ধুরা, শুনুন, আমরা আপনাদেরকে সেই নাঙ্গা বিচ, লেডি বে বিচে নিয়ে যাচ্ছি। চলুন তাহলে। দাদা, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ, সেম টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধুরা, আমার আমরা কিন্তু যাচ্ছি কিন্তু লেডি বে সি বে, খুব কাছাকাছি অবশ্য। গরমকালে সেখানে প্রচুর লোকের ভিড় থাকে। আমার পেছনে যেই বিরাট কামানটা দেখছেন, এটা একটা ঐতিহাসিক কামান। এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়ার সিডনি বন্দরকে বাঁচানোর জন্যে এই জলের ধারে ঘাটে ঘাটে যে সকল কামান দিয়ে এই বন্দরকে রক্ষা করা হয়েছিল, সেই কামানগুলোর একটি হচ্ছে এটা। জাপানিজদের আক্রমণ থেকে বাঁচার জন্যে তৎকালীন ব্রিটিশ অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ, আমার পেছনের এই কামান। বন্ধুরা, তাহলে আমরা এবার যাচ্ছি সেই নাঙ্গা বিচে। আজকে যে ঠান্ডা, সেই ঠান্ডাতে নাঙ্গা লোক দেখা যাবে না, তবে সেই নাঙ্গা বিচে হেঁটে হেঁটে তোমাদের সাথে কিছু নির কথা বলবো। বন্ধুরা, চলো তাহলে। এইখানে বড় রোমান্টিক জায়গা এটা। অনেক আগে আমি আমার স্ত্রী সহ আসতাম এখানে, বসে থাকতাম অবসরে, আর জল দেখতাম একেবারে খাড়া, নিচেই জল দেখুন, আর জলের রঙটা দেখুন কি অপূর্ব, একেবারেই এটাকে নীল বলা যায় না, এটা সবুজ হবে। সিডনি আসলে কখনোই আপনি এই ওয়াটসন বের আশেপাশে যে স্থানগুলো আছে এগুলো ঘুরতে ভুলবেন না। প্রচুর ট্যুরিস্ট এখানে, প্রচুর ট্যুরিস্ট এখানে সবসময় এসে ঘুরে যায়। বন্ধুরা, আজ এমন একটি বৈরী আবহাওয়ার দিন, তবুও লোকে লোকারণ্য সিতে। আর এই যে দেখুন, এগুলো তো ফেরি, শহরের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে জলপথে যাওয়ার জন্যে যে ফেরিগুলো ব্যবহার করা হয় এগুলোই সেই ফেরি। দেখুন অপূর্ব এখানকার যে টিয়া পাখির রং দেখুন, টিয়া পাখিগুলো কত সুন্দর দেখুন, গাছের ডালে ডালে টিয়া পাখি, রঙিন টিয়া পাখি দেখুন। এরা গাছের পাতার সাথে এমনভাবে মিশে গেছে যে মনে হয় না যে এই গাছের ফুল পাতার সাথে ওরা কীভাবে মিলে মিশে একাকার হয়ে গেছে, ক্যামোফ্লাজ। আমি আরও কাছে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে আরও কাছে। এই যে টিয়া পাখি দেখুন, মধু খাচ্ছে, ফুলের মধু খাচ্ছে ওরা। দেখুন, আমি ওদের কাছ থেকে মাত্র 6 ইঞ্চি দূরে যাচ্ছে না, কারণ ওরা জানে যে এখানের মানুষ পশুর মতো না, এরা মানুষ বলতে যা বুঝায় তাই। আমি কাছে নিয়ে যাচ্ছি, দেখুন
টিয়া পাখিটা আমার এখান থেকে মাত্র 6 ইঞ্চি দূরে আছে বন্ধুরা। দেখুন কি অপূর্ব দেশ, কি সুন্দর প্রকৃতি। বাংলাদেশে যেমন মোড়ে মোড়ে মসজিদ, আর অস্ট্রেলিয়ার মতো এরকম একটি সভ্য দেশে হচ্ছে মোড়ে মোড়ে টয়লেট অবশ্যই থাকতে হবে। যেখানে আপনি যাবেন টয়লেট থাকবেই। বাংলাদেশে প্রচুর মানুষ, বিশেষ করে মেয়েরা, নারীরা, তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছে শুধুমাত্র এই সকল শৌচাগারের অভাবে। রাস্তায় জ্যামে পড়ে প্রচুর মেয়েরা ব্রতকর অবস্থায় পড়ে যায়। পুরুষরা না হয় যেখানে রাত সেখানে কাত, যেখানে দাঁড়াবে সেইখানে তার প্রাকৃতিক ডাকে এসে সাড়া দিতে পারবে, কিন্তু কোনো মেয়ের পক্ষে সেটা সম্ভব হয় না বলে নারীদের সেই জটিল রোগে তারা ভুগছে প্রচুর বাংলাদেশি নারীরা। বন্ধুরা, বাংলাদেশের শৌচাগারের যে সমস্যা, এই সমস্যাটা সকলেই জানেন। আমি আবার বলছি, বাংলাদেশে মোড়ে মোড়ে মসজিদ পাবেন, কিন্তু 1-2 কিলোমিটারের ভিতরে কখনো একটি পাবলিক টয়লেট পাবেন না। আর যাও পাওয়া যায়, সেই টয়লেটের অবস্থা টয়লেটের মতোই। বন্ধুরা, এসে গেছি লেডি বে বিচ। এখানে আসতে সিডনি শহর থেকে মাত্র 20 মিনিটের মধ্যে আপনি চলে আসতে পারবেন এই অঞ্চলে। খারাপ পাথর এই সিঁড়িটা করেছে, এ দিয়ে আপনি ধীরে ধীরে নিচে নেমে যাবেন। প্রকৃতির ঐতিহাসিক সেই ধ্বংসযজ্ঞের নমুনা এখনও আছে বন্ধুরা। দেখুন এই পাথরগুলো শত শত বছর ধরে পড়ে আছে, এমনই অপরিবর্তিত। আর বৃষ্টি হলে এখানে আপনি ছায়াতেই দাঁড়াতে পারবেন, আর নিচ দিয়ে এই যে এইভাবে আপনাকে নিচে নিয়ে যেতে হবে। আর যে বিচে নাঙ্গা আপনি চলবেন, এটাই সেই নাঙ্গা লেডি বে বিচ। এখন বসন্তকাল, এখনও প্রচুর ঠান্ডা, সেই জন্য এখানে কাউকে আপনি নাঙ্গা পাবেন না, দেখবেন না। সিডনিতে, বৃহত্তর সিডনিতে 5টা নাঙ্গা বিচ আছে, তার মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী এবং সুন্দর, এবং যেখানে অভিজাত বড় লোকরা এসে গ্রীষ্মকালে নাঙ্গা চলাফেরা করে, এটাই সেই লেডি বে বিচ। যদি কোনো লোক থাকতো আমার পক্ষে হয়তো এখানে এভাবে ফটোগ্রাফি করা সম্ভব হতো না, বিকজ অব দ্য প্রাইভেসি। ধরা এখানে অভিজাত এবং ধনী ব্যক্তিরাই সাধারণত এখানে এসে উমঙ্গ হাঁটেন। 1 সুতা বস্ত্র আপনি রাখতে পারবেন না বন্ধুরা। এইখানে দেখো কীরকম ঝর্ণার মতো জল ঝরছে, অবিরত জল ঝরছে বন্ধুরা। আমরা আবিষ্কার করেছি একজনকে, তিনি ওখানে একাকী উলঙ্গ বসে আছেন। বন্ধুরা দেখুন কীভাবে উলঙ্গ বসে আছেন এই ভদ্রলোক। আজ কোনো মহিলা এখানে নেই বন্ধুরা। বন্ধুরা, আমি লেডি বে বিচে দাঁড়িয়ে আছি। সিডনি শহরে কখনো আসলে গ্রীষ্মকালে লেডি বে বিচে আসবেন। বাংলাদেশ থেকে প্রচুর ভালো ভালো লোক লেডি বে বিচ দেখার জন্য অনেকটা উন্মাদ হয়ে যায় দেখার জন্যে। মানুষের শখের কত কত কিছু প্রয়োজন একেবারে আদিম দেহে, অর্থাৎ আদম এবং হাওয়া যেইভাবে এই পৃথিবীতে এসেছে সেই রূপ নিয়ে আপনাকে, সেই পোশাকে, সেই জন্মদিনের পোশাকে আপনাকে চলতে হবে এখানে। অনেকে প্রশ্ন করেছিলাম যে কেন তোমাকে এইভাবে নাঙ্গা চলতে হবে, তার কারণ হচ্ছে গা, দেহকে হালকা করা এবং কিছু সানবাথ, সূর্য স্নান করার জন্যে। গরমকালে আসলে আপনি অবশ্যই দেখতে পাবেন উপর থেকে, এখানে ক্লিফের উপর থেকে আপনি দেখতে পাবেন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে গায়ে অলিভ ওয়েল বা বিভিন্ন সান ওয়েল দিচ্ছে, অথবা উল্টো গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের দেহের অঙ্গ প্রত্যঙ্গ সব স্থানে তেল মারছে। বন্ধুরা, এই তেল কিন্তু বাংলাদেশের সেই তেল না যেই তেলগুলো মন্ত্রীদেরকে দেওয়া হয়, যেই তেল দিয়ে ক্ষমতায় আরোহণ করে, সেই তেল না। এই তেল হচ্ছে প্রাকৃতিক তেল বন্ধুরা। এখানে তেলের ধরন আর বাংলাদেশের তেলের ধরন ভিন্ন বন্ধুরা। চলুন আমরা আর কয়েকটা নাঙ্গা পাই কিনা দেখি, চলুন। বন্ধুরা, নাঙ্গা বিচের দিকে যাচ্ছে, হয়তো এরাও এখন নাঙ্গা হবে একটু পরেই।
নাগা বসে একা চা খাচ্ছেন বন্ধুরা। এক সুতা কাপড় নেই, এক সুতা বস্ত্র নেই এই লোকের। তিনি আছেন নাঙ্গা বিচে আজ, আর দূরে দেখা যাচ্ছে সেই সিডনি শহর, আর ওদিকটায় দুজন অপেক্ষা করছে কখন নাঙ্গা হবে। এই কপুত কপুতি শুধু আমরা আছি বলে এখনও নাঙ্গা হওয়ার সুযোগ নেই বন্ধুরা। একটু একটু গরম পড়ছে, এই বৃষ্টির দিনেও এখন তাপমাত্রা একটু উষ্ণ মনে হচ্ছে এবং আর্দ্র মনে হচ্ছে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমি বনি আমিন, সিডনির লেডি বে বিচ থেকে এতক্ষণ কথা বললাম। আজ 5 সেপ্টেম্বর 2018, আর এখন বেলা হচ্ছে 12:45। বন্ধুরা, আকাশে ঝুঁকে আছে মেঘ, একটু একটু উষ্ণতা থাকলেও হাওয়ার কারণে মাঝে মাঝে ঠান্ডা ঝাঁপিয়ে পড়তে পারে যে কোনো মুহূর্তে। সেই জন্য এখানে এসে আমরা আজ কাউকে পেলাম না নাঙ্গা হিসাবে, শুধু অনাথ, এতের মতো, অনাথের মতো একজন বয়স্ক নাঙ্গা লোককে শুধু তোমাদের দেখাতে পারলাম বন্ধুরা। দিস ইজ বনি আমিন ফ্রম লেডি বাই বিচ, সিডনি, অস্ট্রেলিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।